আমি বিরিয়ানি কে বলছি। জি জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি বিরিয়ানি কে বলছি, বলুন আপনার নাম, বলে আপনার সমস্যা বলুন। নাম হলো জি, আমার নাম হলো হরিভক্ত। হ্যাঁ, আমার বয়স 50। হুম, আমার আমার সমস্যা হলো ডান ধারের কোমর থেকে ব্যথা লামে পারনির দিকে। হুম, বলেন, আপনি বলেন। বলেন, নির দিকে যায়। আমি প্রায় দেড় মাস আগে আমি কোমর টাচ করার পরে এই ব্যথাটা গেছে গা বাম দিকে। হুম, বাম দিকে গিয়ে সেটা ওই পারনি এই কোমর থেকে নিচ বাই লামে। আমরা বলি স্লিপ ডিস্ক বা PLID বা সায়াটিকা বাদ বা আপনার ডিস্ক প্রোলাপস বিভিন্ন নামে বলা হয়, কিন্তু এই এই রোগীগুলার মানে ক্লিনিক্যালি বা সমস্যাই হচ্ছে কোমর ব্যথা করবে, ব্যথা অনেক সময় পায়ের দিকে চলে যাবে, একবার ডান পাশে যেতে পারে, আবার বাম পাশে, বা অনেক সময় পিঠে ব্যথা হতে পারে, অনেকে বাটকে বা পিছনে যে আমাদের কোমরের নিচে মাংসপেশি যে কোনো একদিকে ডানে বা বামে ব্যথা যেতে পারে। তো এইটার আপনার ট্রিটমেন্ট হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে রিহ্যাব ফিজিও করতে হয় হসপিটালাইজড করে, বা অনেক ক্ষেত্রে কিছু এক্সারসাইজও ভালো হয়ে যায়, বা অনেক ক্ষেত্রে অপারেশন করতে হয়। তো আমার মনে হয় আপনার এটা MRI করে দেখতে হবে, একজন ডাক্তারকে নিকটস্থ কোনো একজন বাত ব্যথা ডিসেবিলিটি ডাক্তারকে দেখান, ইনশাল্লাহ রেজাল্ট আসবে। তাছাড়া আমার ইউটিউব এবং ফেসবুক পেজে গিয়েও আপনারা এই PLID সংক্রান্ত যে এক্সারসাইজগুলো দেওয়া আছে এগুলো দেখে করতে পারেন, অনেক উপকারে আসবে। এবং পাশাপাশি ভিটামিন B1, B6, B12 এবং ভিটামিন D বা ক্যালসিয়াম এগুলো পাশাপাশি কিছুদিন খেতে হতে পারে। আমাদের সাথে একজন দর্শক ইউটিউবে প্রশ্ন রেখেছেন, নাজিব চৌধুরী। আচ্ছা, 24 বছর বয়স, কোমর থেকে বাম সাইডে ব্যথা, ডিসেম্বরে নিউরো ডাক্তার দেখিয়েছি, প্যান্ডেমিকের কারণে যেতে পারছি না। আচ্ছা, 15 দিন থেরাপিও নিয়েছি, ভালো হচ্ছে না, কি করব? জি অবশ্যই নাজিব সাহেব, যেটা হচ্ছে ওনার আসলে ডায়াগনোসিস করতে হবে, মানে এই যে কোমর থেকে বাম পাশে ব্যথাটা, এটা অবশ্যই ডাক্তার সাহেব কোনো সমস্যা বলেছে, সেটা হতে পারে PLID বা মাসেল কোনো কারণে মাসেল ইঞ্জুরি হতে পারে, বা স্প্রেন বা স্ট্রেন হতে পারে, স্পাজম হতে পারে, পশ্চারাল কোনো প্রবলেম থেকে হতে পারে। তো আমার মনে হয় ওনাকে একজন যে ডাক্তারকে দেখান ওনাকে আবার দেখিয়ে প্রয়োজনে অ্যাসেস করে ফেলা, মানে কনফার্ম করা। অনেকে ফিজিওথেরাপি দিচ্ছে, মানে ব্যথা হলেই ফিজিওথেরাপি দেওয়াটা আসলে ঠিক না। আমাদের সাথে সুদূর প্রবাস থেকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? ম্যাডাম, আমি বলছি সৌদেরক থেকে, আমার নাম মরিও, আমার বয়স 38, আমার স্যারের সাথে আমার আমার একটু সমস্যা, মেরুদণ্ড একটু কথা বলতেছে। জি আমি শুনতে পাচ্ছি, বলেন বলেন মরিও। স্যার, আমি সৌদি আরবে 6 বছর আছি, একটা বাসা বাড়ির কাজে। আমি সব দিকে ভালো ছিলাম, আজকের বিগত 4-5 মাস ধরে হঠাৎ আমার ডান পায়ের রানে যেটা ব্যাক সাইড আদুল পিছন সাইডে হঠাৎ ব্যথা করে, সামান্য আর কেমন জানি যন্ত্রণা অনুভব হয়। তখন আমি একটা এদেশি ডাক্তার দেখাইছি হিন্দি, ওনায় বলছে একটা এক্স রে করে আলট্রাসোনো কম্পিউটার বললো হালকা একটু পানির সমস্যা রোগে, তেমন বইয়ের কিছু না, পরে হালকা ওষুধ দিছিল, খাওয়ার পরে তেমন ভালো আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে পুনরায় এই কি সমস্যা? এখন স্যার আমি অন্য ডাক্তার দেখাইলাম, এখন স্যার আমার সমস্যাটা ও বলতেছে সিটি স্ক্যান করার পরে আমার মেরুদণ্ডের দুইটা লাস্ট যেটা লম্বা থেকে লাস্টে আসে একটা গিট একটু খুলে গেছে সামান্য। ওনায় বলছে আমার কোনো ওজনের জিনিস আঙ্গাইতে পারবো না, আর দ্বিতীয়ত মেসে কাজ করা যাবে না। তখন স্যার ওই সমস্যায় আমার পায়ে প্রচন্ড সমস্যা করে, ব্যায়ামটা করলে স্যার আপনার ইউটিউব দেখে আমার একটু ভালো লাগে, সকালে ডাইরেক্টলি উঠতে হয় না, অথবা আমি সকালে পায়ের জন্য উঠতে হয়। স্যার এখন আপনি যদি একটু কিছু বলতেন, আমি থাকি সৌদি আরব। ওনারা এখন ওষুধ দিয়েছে আপনাকে?
না না স্যার, কোন ঔষধে দেয় নাই, হেরা এদেশি না, হেরা বলছে অন্য মিশরি থাকো বাসা, আমি তেমন বুঝি না ক্লিয়ারি। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি আপনার, ওনার সমস্যা পিএলআইডি, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আপনার, আমরা যে নিয়ম কানুনগুলো বলছি বারবার, এই যে কাজের ক্ষেত্রে, আপনি তো ওখানে কাজ করতে গিয়েছেন, কাজ করতে হবে, কাজ ছাড়া তো চলতে পারবেন না। ওই যে সামনে ঝুঁকে বা নিচে বসে এই কাজগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যতটুকু সম্ভব হাঁটু ভেঙে বসে কাজ করবেন বা দাঁড়িয়ে কাজ করবেন, মানে নিচে বসতে গেলেই আপনাকে হয়তো ঝুঁকবেন না, এগুলো একটু সাবধানে করেন। ভারী কিছু টান দিবেন না এখন কিছুদিন, আপনি 10-12 দিন বা যদি সম্ভব হয় 7-8 দিন রেস্টে থাকেন, যে আমার ব্যায়ামগুলো আপনি করছেন ভালো, এই ব্যায়ামগুলো কন্টিনিউ করতে থাকেন। আর আপনার ডাক্তার সাহেবের যদি আপনি ভাষা না বুঝেন, দেখেন বাংলাদেশি বা ইন্ডিয়ান কোনো ডাক্তার পাওয়া যায় কিনা, জি কথা বলে কিছু ওষুধ হয়তো খেতে হবে। ওষুধগুলো তো আমি লাইভে এভাবে বললো আপনি বুঝতে পারবেন, আবার প্রেসক্রিপশনের প্রয়োজন আছে। এক্ষেত্রে আপনার কিছু মাসেল রিল্যাক্সিং ওষুধ এই মুহূর্তে খাওয়া দরকার, যেমন ইপেরিসন হাইড্রোক্লোরাইড আমরা বলি, এটা জেনেরিক নেম, বা টলফেরিসন হাইড্রোক্লোরাইড, এটা 50 mg পাওয়া যায়, একটা করে দুবেলা খেলে আপনার অনেক উপকারে আসবে। পাশাপাশি B1 B6 যে ভিটামিন আছে, এই ভিটামিনটা একটা করে দুবেলা এগুলা খেতে হবে। আর যদি সম্ভব হয়, ওখানে হয়তো ফিজিওথেরাপি নিতেও পারবেন না, কারণ আপনার দ্বারা সম্ভব হয়ে উঠবে না, আপনি এক্সারসাইজগুলো করেন, গরম সেঁক দেন, রেস্টে থাকেন, আর নিয়মগুলো মেনে চলেন। আমার ইউটিউব, আমাদের যে এসএটিভির প্রোগ্রামগুলো নিয়মিত দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, যে নিয়ম কানুনগুলো, চলাফেরা কিভাবে করতে হয়, এগুলো একটু মেনে চলার চেষ্টা করেন। আর ডাক্তার, কিছু ওষুধ হয়তো আপনাকে কিছুদিন খেয়ে দেখতে হবে, আর ফিজিওথেরাপি একমাত্র ট্রিটমেন্ট, সেটা আপনি হয়তো দেশে আসলে সম্ভব, এই মুহূর্তে রেস্টে থেকে ওষুধগুলো খেয়ে দেখেন। আমাদের কাছে ইউটিউবে একজন দর্শক প্রশ্ন রেখেছেন, বাপ্পা সাহা, গোড়ালি খুব ব্যথা, অনেক ডাক্তার দেখিয়েছি, একভাবে দাঁড়িয়ে থাকতে পারিনি, একভাবে দাঁড়িয়ে থাকতে পারি না, কি করব? জি, গোড়ালি ব্যথা হলে একভাবে কেউই দাঁড়িয়ে থাকতে পারে না, এটি হচ্ছে কমন। মানে গোড়ালি ব্যথাটা আমরা এর আগেও বলছি যে গোড়ালিতে অনেক সমস্যা, মোস্ট অফ দ্য কমন হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস, মানে আমাদের পায়ের যে নিচে ক্যালকিনিয়ান বোনস আছে, এই বোনসের পিছনে আমাদের কাপ মাসেলের অ্যাটাচমেন্ট, হ্যাঁ এটা আমরা বলি টেন্ডো অ্যাকিলিস, ও টেন্ডো অ্যাকিলিস এসে ওই হাড়ের সাথে পিছনে জোড়া লেগেছে, আর তলা থেকে সামনে পায়ের আঙ্গুলের দিকে একটা ফ্যাসা গিয়েছে, বা আমরা ডিপ ফ্যাসা, সেটা হচ্ছে প্লান্টার ফ্যাসা। ওই প্লান্টার ফ্যাসা গোড়ালিতে যেখানে লেগেছে সেখানে ইঞ্জুরি হয় প্লান্টার ফ্যাসাইটিস, সেখানে হাড় বেড়ে যেতে পারে, অনেক কারণে হয়, তারপরে জুতার সমস্যা থেকে হতে, অতিরিক্ত ওজন থেকে হয়ে থাকে, অনেক কিছু কারণে হতে পারে। তা আমার মনে হয় উনি কিছুদিন যদি লেজার থেরাপি দিতে পারে, বা প্রোলো বা PRP থেরাপি, বা আমরা অনেক সময় ফেরাডিজম স্টিমুলেশন দিয়ে থাকি, বা যে কোনো একজন রিহ্যাব ফিজিও স্পেশালিস্টের মাধ্যমে কিছুদিন ট্রিটমেন্ট করতে পারে, জুতা কারেকশন করতে হবে। একেবারে আমি সবাইকে বলবো, আপনারা যাদের পায়ের তলা ব্যথাও নাই বা যারা ব্যথায় ভুগছেন, একেবারে বাচ্চা থেকে শুরু করে বয় বৃদ্ধরা সবাইকে সফট সোলের জুতা ব্যবহার করতে হবে, সেটা বাসার জন্য, যেমন চপ্পল বা পন্স বলি আমরা, সেই চপ্পল বা পন্স, এবং অনেকে টাইট ফিট জুতা পরে বা কিনেন, মানে আপনার জুতা সাইজ হওয়া দরকার 8, আপনি কিনেছেন 7, এটা করা যাবে না, একটু বড় জুতা কিনা ভালো, ফ্রি এবং ইজি সফট, না হলে পায়ের তলা সমস্যা ভুগতেই থাকতে হবে, এই যে ওনার মতো এখন দাঁড়িয়ে থাকতে অসুবিধা হবে। আর আর হচ্ছে আপনার ওই যখন আপনার অফিসে যান, সেই জুতাগুলো সফট কেনার চেষ্টা করবেন, যাদের অফিসে হি মানে শু ব্যবহার করতেই হবে, এবং শুগুলো অনেক ক্ষেত্রে টাইট হয়, সেক্ষেত্রে আপনার তলায় আমরা ইনসোল ফুল বলি, কিনতে পাওয়া যায় অর্থোসিস, বিভিন্ন অর্থোসিসের দোকান বা বড় ফার্মেসিতে পাওয়া যায়, বা হিল কুশন, ওগুলো ব্যবহার করবেন, বা যারা আমাদের বিভিন্ন দেশে জব করছেন, যে সেফটি শু ইউজ করেন, আমাদের মধ্যপ্রাচ্যে সৌদি আরব বা অন্যান্য দেশে বা মালয়েশিয়া যারা আছেন, আপনাদের ওই জুতার তলায় সেফ হিল কুশন কিনে নিতে হবে, ব্যবহার করতে হবে, বাসায় আসলে সফট জুতা ব্যবহার করতে হবে, ক্যাটস বা স্নেকার্স টাইপের যে জুতা সফট ওগুলো অনেক ভালো, স্পোর্টসের জুতা, কাপড়ের জুতা, এই জাতীয় ইজি গার্মেন্টস এবং জুতা ব্যবহার করতে হবে। আর উনি পাশাপাশি গরম সেঁক দিতে পারে, কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াতে পারে, পায়ের তলার একটা আমি ব্যায়াম দিয়েছি ইউটিউবে, মানে একটা আপনার লন টেনিস বল যদি নিয়ে পায়ের তলা দিয়ে এক্সারসাইজ, এটা ইউটিউব থেকে তিনি দেখে নিতে পারবেন।